বিপুল করা যাইতে তুমুল জয়োৎসব। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়র, মনে হল কি বিচিত্র শোভা, কি বিচিত্র সাজ। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু মদে মাতাল হয়ে টানছে সেই যান, চলছে যত তাদের পা দুলছে তত রথের বিজয় কেতু। আহা হায় রে, যেন লটপট করে বাবু ছাল, যেন বৃষ রহি রহি গরজে, বাধা পথে অগণ্য নগণ্যের জনতা তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যুর সন্দন। তার কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কনভেন্ট স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রার পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু, পলকের তরে চোখে পড়লো তোমার মুখ, মরণের অভিনন্দনে সে মুখ অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হল তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতেই রচিত হল তোমার মাল্য। কর জোরে নত শিরে প্রণাম করে বললাম মরণের হাতের লীলা কমল তুমি চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে সত্য ছেঁড়া সহস্র দলবদ্ধের মতোই ভেসে, শোকের বার দরিয়ায় অগণিত নগণীয় নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে তাদের নিষ্ফলা। আমি ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি বলতে এসেছিলাম হৃদয় বন্ধু, শোনো বন্ধু মন, কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো, তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না, শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে, আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে বাজছে সান্ত্বনা। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা চুপচাপ বসে আমার অনুষ্ঠান শুনলেন, থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ, থ্যাংক ইউ। হ্যালো, আমি আয়োজক নই, তবে আমন্ত্রিত এই অসাধারণ শিল্পীকে মঞ্চে উপস্থাপক পরিচয় করিয়ে দিলেন না, খুব মন খারাপ হয়ে গেল। কাজেই একে নিয়ে দু একটা কথা না বললে খুব অন্যায় হবে। 34তম বঙ্গ সম্মেলনে সুজয় প্রসাদ চ্যাটার্জিকে পেয়ে আমরা অত্যন্ত খুশি, ভীষণ আনন্দিত, এবং বলতে পারি এখনো রক্তকরবীর রং মনের মধ্যে
আনাগোনা করছে। রবীন্দ্রনাথ যে আমাদের জীবনের কতটা প্রাসঙ্গিক, সুজয়প্রসাদের পরিবেশনায় আমরা মনে মনে সবাই নিশ্চয়ই অনুভব করেছি বেশ কয়েকবার এই অনুষ্ঠানের মাধ্যমে। সুনীল গাঙ্গুলী লেখা কে কাকে টানছে, প্রাণাদি কেশু এবং রবীন্দ্রনাথের নন্দিনী থেকে মৃণালিনী, আমরা হারিয়ে গেলাম সময়ের সমুদ্রে। খুব বেশি চাহিদা ছিল না ওনার, অ্যাকম্পানিমেন্ট ছিল না, নিস্তব্ধতা এবং করতালি। আশা করি আমরা ওনার সঙ্গে This was more intimate. Anyways, I'm not a short house of annoy, and I'm not a box artist, but I'm glad that I have an audience who interacted with me through my work. আপনি চেয়েছিলেন নিস্তব্ধতা এবং করতালি। আমার মনে হয় আমরা সেটা দিতে পেরেছি আপনাকে। আচ্ছা আচ্ছা কথা, I'm sure যারা শুনেছেন আবৃত্তি তারা বলতে পারবে, আচ্ছা যেমন যখন পার্থ ঘোষ বড়ি ঘোষ আবৃত্তি করতেন তখন তো আবহ ছিল না। We never had anything, any music. Everything was through the voice. So, can I be like that? আপনাদের নৈশব্দ আর আমার কবিতা সেটাই তো আবহের কাজ করবো। একদম তাই। এবং মিলিদি, মারি ফারারের জবানবন্দি সব কবিতাগুলো পড়েছি শুনেছি, কিন্তু আবার নতুন করে ভাবলাম এবং অপরাজিতাদির সঙ্গে আমিও কাঁদলাম। বুঝতে পারি যে উঠে এসে কথা বলতে পারবো। ট্রেন বাথরুম সিঙ্গার আপনি নন, আপনি যথেষ্ট যথেষ্ট সুগায়ক। এবং যারা এই অনুষ্ঠান শুনলো না, যারা এই 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 যে পেন বলরুম, এই যে চেয়ারগুলো ফাঁকা পড়ে রইল, তারা কিন্তু সব মিস করে গেল। এই যে আমরা 4 জুলাই উইকেন্ড আমরা ফিরে যাবো বাড়িতে কাল, এই যে কি আবেশ নিয়ে আমরা ফেরত যাবো আপনাকে আমরা বলতে পারি না। বিদায় জানাতে মন চায় না, তবু সময়ের সীমা শেষ। সুজয়প্রসাদ চ্যাটার্জিকে আমাদের সবার তরফ থেকে নমস্কার, অভিনন্দন। খুব সুন্দর পরিসমাপ্তি এবং অনেক ধন্যবাদ। আপনারা যারা শুনলেন তারা আশা করি ফিরে গিয়ে বলতে পারবেন আপনারা একটা অসাধারণ অনুষ্ঠান শুনেছেন। আচ্ছা, আমরা পরবর্তী অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছি। কয়েক মিনিটের বিরতি, তারপরে শুরু হচ্ছে ইয়াং ট্যালেন্টস, ইয়াং ক্লাসিক্যাল ট্যালেন্টস, তাদের অনুষ্ঠান। আচ্ছা, এই জায়গাটা আমাদের একটু ভালো লাগছে।